আজি আমি পড়িবা সেই মাপ করিবা কিন্তু আমি দৈর্ঘ্য মাপ পূর্বর পড়িলে আজি আমি পড়িবা ওজন ও পরিমাণ মাপিবা তা দূর পড়িবা আমি ওজন মাপটা হল এই ওজন মাপিবা কো পুরোনা কালরু মধ্যে রয়েছে আগে যেতবে কিছু মাপিবা যন্ত্র নথিলা লোক মানে কেমতি মাপুলে না কেমনকর কপে গোটে গোটে বস্তুরে বা গোটে পদার্থর যখন মাপিবা শিখুলে গোটে গোটে ননির্দিষ্ট মাপ নথিলা আনুমানিক মাপ যেমতি আমার আনুমানিক মাপ থিলা দৈর্ঘ্যরে আমি হাত চাখণ্ডে মাপুলে ঠিক সেমতি ওজনরে মধ্যে সেমানে কোন করুলে তো কাহা গোটে ধার আনুলে বা কাহাটু কিছু কিনুলে সেতবে গোটে কপ ডালি দেখ যেমতি গোটে কপ ডালি কিংবা গোটে গিনা ডালি এই টাইপর সেমানে গোটে অনুমানরে মগা যচা করুলে সেমতি মাণ মাণ কেতে মাণ চাউল কাহা গোটে কি দেলা বেলকু মাণরে মাপ করি কি দবা নবা বেপার করুলে তাপরে ধীরে ধীরে আমার আরম্ভ হলা কোণ না নিকিতি আউ বটকরা নিকিতি বটকরারে আমি ওজন মাপিলে হলো দেখো এইটা গোটে নিকিতির চিত্র হলো এই নিকিতির কোণ হুয়ে না দুইটা পল্লা থাকে মঝিরে গোটে সিধা লম্বা লুহার গোটে থাকে আইপটে দুইটা পল্লা থাকে এই দুইটা পল্লার গোটা গোটা করে জিনিস রখা যায় আউ গোটা করে কিছু বটকরা ওজন এগুলা সব বটকরা হল বটকরা রখা যায় তাহলে এগুড়িক হল দেখ কিছু বটকরা সংগ্রহ করেছি দেখ এইটা গোটে কিলিকিয়া বটকরা এইটা গোটে পাঁচশো গ্রামর বটকরা হল সেমতি এইটা মধ্যে গোটে পচাশ গ্রামর বটকরা এমতি আমার সব কোণ কোণ বটকরা আছে না দুই কিলিয়া বটকরা আছে কিলিকিয়া পাঁচশো গ্রাম দুইশো গ্রাম শহে গ্রাম পচাশ শহে গ্রাম পচাশ গ্রাম পঁচিশ গ্রাম কোড়িয়ে গ্রাম দশ গ্রাম পঁচিশ গ্রাম নয় কোড়িয়ে গ্রাম আর দশ গ্রামর বটকরা সব অছি হল আভিতরে এই তিনোটি ই যেমতি দেখিয়াকু সেমতি অধিক ওজন বিশিষ্ট কম ওজন বিশিষ্ট বটকরা সব এমতি লুহার থাকে আমি যেতবে দোকানী কোণ করে আমি তো কোণ জিনিস কিনিয়াকু যাও গোটিয়ে পল্লার এই বটকরাকু রখে আর পল্লার সেতিকি জিনিসর ডালি বা চাউল যা ওজন করা কথা সে রখে যেতবে এই কণ্টা সমান আসিযিব সেতবে সে জাণব যে সেতিকি ওজনর জিনিস আমার হল আমি সেইভাবে ভাবে কিনা বিকা করু তাহলে এটি তিনটা জিনিস অছি আমি বর্তমান দেখিবা কেউ নিকিতিটা সমান পরিমাণের অছি দেখ এটি এ পল্লাটা তলক পলাইছি তা মানে এটি ওজন এটি যে জিনিস অছি এটি ওজন আ অপেক্ষা অধিক অছি তেণু ভারী পল্লাটি তলক নই যাই এপটে কিন্তু এই পল্লাটি তলক নই যাই তা মানে এপট পল্লার এটি ওজন কমি যাই বস্তুর পদার্থ যদি এটি রখা যাই তাহলে এটি তার ওজন এই বটকরা ঠার ওজন এটি কমি যাই এটি ওজনটা বড় যাই কিন্তু এ দুইটা সমান অছি তা মানে বটকরার ওজন সহিত জিনিসর ওজন সমান অছি যেতবে এমতি সমান আসব আমি দোকানী ঠার জিনিস কিনা বিকা করিবা হ্যাঁ আচ্ছা তাহলে নেক্সট গোটে প্রশ্ন লা দোকানের নিকিতি আর বটকরা সাহায্যে কেউ কেউ জিনিস ওজন করা যাচ্ছি কেউ কেউ জিনিস সাধারণত আমি যে জিনিস ওজন করু চাউল ডালি গহম আমি তেজরাতি দোকানর যে সব জিনিস কিনি থাকু মটর বুট সোরিষ জিরা লঙ্কা অটা ময়দা কিছু পানি জিনিস কিণু আর কিছু শুখিলা জিনিস কিণু আমি যে শুখিলা জিনিস গুড়া সাধারণত কিণু ওজন করিকি তাকু আমি ওজন করিকি নিকিতির ওজন করে থাকু হল কিন্তু আজিকালি কোণ হল না নিকিতি ঠার আহরি উন্নতর ওজন মেসিন সব বাহিগলা এইটা গোটে ওজন মেসিন দেখ এইটা পুরা আদরে আমার সাধারণত সমস্তে ছিড়া হয়েকি উচ্চতা আম মানুষের ওজন মাপতি হল তেমন এইটা মাপিয়া আমার গ্রাম আসবনি ডাইরেক্ট কিলোগ্রাম পলাই আসুচি হল কিলোগ্রাম পলাই আসুচি মনে করে দেখ আমি ছিড়া হবা কিংবা গোটে অধিক ওজন বিশিষ্ট জিনিস রাখবা দেখ এটি গোটে চাউল রখা গেল এটা কেতে আসিগলা না ডাইরেক্ট পাঁচ কিলো পলাই আসলা এটি যে ছোট ছোট দাগ পড়ছি এ প্রতিটি গার হচ্ছে এক এক কেজি হল তেমন এটি ডাইরেক্ট পলাই আসলা পাঁচ কেজি তেমন এটি আমি গ্রামর ওজন এই মেসিনের আমি পাইবানি তেমন অধিক ওজন বিশিষ্ট জিনিস যেতবে ওজন করা সেতবে এই যন্ত্রটি আমি ব্যবহার করা কিন্তু এবে অতি ছোট ছোট জিনিস ব্যবহার ওজন করা আহরি ডিজিটাল মেসিন মধ্যে বাহি গলা দেখ এই টাইপর মেসিন তুমি বহু দোকানে দেখি থাকবে আমি মনে কর গোটে পচাশ গ্রামর বটকরাটি গোটে জিনিস কিছু গোটে থা দেখ এটি পুরা পলাই আসলা পচাশ হল যদি আমি তাদের টিকে নাকু ডালি পকাই দেবা দেখ
ଦେଖ ଏଠି ପ୍ରତି ଗ୍ରାମର ଓଜନ ପଳେଇ ଆସୁଛି, 50 ଗ୍ରାମ 52 ଗ୍ରାମ ଏଠି ଆସିଗଲା। ଏଠି ପ୍ରତି ଗ୍ରାମ ଏଇ ମେସିନ୍ରେ ଆମେ କ'ଣ କଲେ ନା ପୁରା ସଠିକ୍ ମାପ ପାଇଯାଉଛେ, କାହିଁକି ନା ଏଥିରେ ପ୍ରତି ଗ୍ରାମର ମାପଟା ପୁରା ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଭାବରେ ଏଇଠି ଲେଖା ପଳେଇ ଆସୁଛି। ଦୋକାନୀ ବି ଜାଣିବୁ, ଆମେ ବି ଜାଣିବୁ, ଆମେ ଆକୁ ଦେଖିକରି ସଠିକ୍ ମାପର ଓଜନ ଜାଣିପାରିବା, ହେଲା। କିନ୍ତୁ ଆଜି ଆମେ ପଢ଼ିବା କେବଳ ଏଇ ନିକିତି ଗ୍ରାମ, କିଲୋଗ୍ରାମ ଆଉ ଗ୍ରାମ ଓଜନର ମାପ ବିଷୟରେ, ହେଲା। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଖିବା ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ ସହିତ ତୁଳନା କରିବା କେମିତି ବଟକରା ସମାନ ହେଉଛି, ହେଲା। ଦେଖ ଏଠି ଗୋଟେ କିଲିକିଆ ବଟକରା ଅଛି। ଏଇ ବଟକରା ସହିତ ଆମେ କେଉଁ କେଉଁ ଗ୍ରାମର ବଟକରା ସମାନ କରିପାରିବା ନା 2500 ଗ୍ରାମର ବଟକରା ସମାନ କରିପାରିବା। ଦେଖ ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ ତାମାନେ 2500 ଗ୍ରାମ ସହିତ ସମାନ। ସେମିତି ଏଠି ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ କ'ଣ କ'ଣ ନା 5200 ଗ୍ରାମ ସହିତ ସମାନ। ଦେଖ 1, 2, 3, 4, 5 ପାଞ୍ଚଟା ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ ଯାହା 5200 ଗ୍ରାମ ସେଇଆ। ସେମିତି ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ ଯାହା ଆମେ ଗୋଟେ 500 ନେଇପାରିବା, ଗୋଟେ 200 ନେବା 500 × 400 ଆଉ ଗୋଟେ 100, 500 ଗୋଟେ ଆଉ ଇଏ 200 100 ଯଦି ନେବା ତାହେଲେ ଇଏ ମଧ୍ୟ ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ ହେବ। ଠିକ୍ ସେମିତି ସେଇ ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ ଆଉ ଗୋଟେ ପ୍ରକାର କେମିତି କରିପାରିବା ନା ଆମେ ଯଦି 100 ଗ୍ରାମ ବାଲା ଆମେ କ'ଣ କରିପାରିବା ନା 10ଟା ନେବା। ସେମିତି ଗୋଟେ କିଲୋଗ୍ରାମରେ ଆମର 50 ଗ୍ରାମ ବାଲା ମଧ୍ୟ ଅଛି, ଆମେ ଯଦି 20ଟା ନେବା ତାହେଲେ ମଧ୍ୟ ଗୋଟେ କିଲି ହୋଇପାରିବ। ସେଇ ଏଇ ଟାଇପ୍ର ଆମେ ଗୋଟେ କିଲୋଗ୍ରାମକୁ ଆମେ ବିଭିନ୍ନ ଗ୍ରାମ ହିସାବରେ ତୁଳନା କରିପାରିବା। ସେମିତି ଦେଇଛି ଗୋଟେ 500 ଗ୍ରାମ କେମିତି ତୁଳନା କରିପାରିବା, ଆମେ ଦେଖାଉଥିଲି 500 ଗ୍ରାମଟା ଗୋଟେ 200 ଗ୍ରାମ 200 ଗ୍ରାମ ଆଉ 100 ଗ୍ରାମ ହେଲେ ଗୋଟେ 500 ଗ୍ରାମ ହୋଇପାରିବ। ସେମିତି 5ଟା 100 ଗ୍ରାମ ହେଲେ ଗୋଟେ 500 ଗ୍ରାମ ମଧ୍ୟ ହୋଇପାରିବ, ହେଲା। ତାହେଲେ ଆମେ ଏଥିରୁ କ'ଣ ଜାଣିଲେ ନା ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ କେତେ ହେଉଛି ନା 1000 ଗ୍ରାମ ହେଉଛି। ଆଉ ତାହେଲେ ଅଧ କିଲୋଗ୍ରାମ ଆମେ 500ଟାକୁ କହିବା କେତେ ନା 1/2 କିଲୋଗ୍ରାମ, ଅଧ କିଲୋଗ୍ରାମଟା କେତେ ହେଉଛି ନା 500 ଗ୍ରାମ ହେଉଛି। ଆମେ ଏଇ ତୃତୀୟ ଶ୍ରେଣୀରେ କେବଳ ଏଇ କିଲୋଗ୍ରାମ ଆଉ ଗ୍ରାମ ଏକକ ବିଷୟରେ ହିସାବ କରିବା। ସାଧାରଣତଃ ଏଇ ଓଜନ ମାପିବା ପାଇଁ ଆମର କିଲୋଗ୍ରାମ ଗ୍ରାମ ର ହିସାବ ଆମେ ତୃତୀୟ ଶ୍ରେଣୀ ପଡ଼ିବା, କିନ୍ତୁ ଆହୁରି ଅନେକ ମଧ୍ୟ ଏକକ ଅଛି। କିଲୋଗ୍ରାମ, ହେକ୍ଟୋଗ୍ରାମ, ଡେକାଗ୍ରାମ, ଗ୍ରାମ, ଡେସିଗ୍ରାମ, ସେଣ୍ଟିଗ୍ରାମ ଆଉ ମିଲିଗ୍ରାମ। ଆମେ ଯେତେବେଳେ ବଣିଆ ଦୋକାନକୁ ଯିବା ସେତେବେଳେ ଆହୁରି କ୍ଷୁଦ୍ର କ୍ଷୁଦ୍ର ଜିନିଷ ସେଠି ମାପିବାକୁ ପଡ଼େ, ସେଠି ଆମେ ମିଲିଗ୍ରାମର ହିସାବ କରୁ, ସେଇଟା ଆମେ ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀରେ ପଢ଼ିବା। ଠିକ୍ ସେମିତି ମନେକର ବହୁତ ବହୁତ ଗୁଡ଼ିଏ କାଠ ଲୁହା ଆମେ ଓଜନ କରିବା ତାହେଲେ ସେଠି ଆମେ କ୍ୱିଣ୍ଟାଲର ମଧ୍ୟ ହିସାବ କରୁ। ଯେତେବେଳେ 100 କିଲୋ ହୋଇଯିବ ସେଠି ଗୋଟେ କ୍ୱିଣ୍ଟାଲ ହୋଇଯାଏ, ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀରେ ପଢ଼ିବା। ପ୍ରଥମ ତାହେଲେ ଆମେ ଏଇ କ୍ଲାସ୍ରେ କେବଳ କିଲୋଗ୍ରାମ ଆଉ ଗ୍ରାମର ଏକକ ପଢ଼ିବା, ହେଲା। ତାହେଲେ ଗୋଟେ କିଲୋଗ୍ରାମ କହିଲେ ଆମର 1000 ଗ୍ରାମ, ଯେଉଁଟାକି ଆମର ସାଧାରଣତଃ ଦୋକାନରେ କିଣା ବିକାର କାମରେ ଆସେ, ହେଲା। ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଏଇ ଯେଉଁ କିଲୋଗ୍ରାମ ଆକୁ ଆମେ ସଂକ୍ଷେପରେ କ'ଣ ଲେଖେ ନା ଦେଖ କି ଗ୍ରା ଗୋଟେ ଗୋଟେ ଡଟ୍ ରହିବ, କିଲୋ କିଲୋ ପାଇଁ କି ଡଟ୍, ଗ୍ରାମ ପାଇଁ ଗ୍ରା ଡଟ୍, ସେମିତି ଗ୍ରାମକୁ ମଧ୍ୟ ସଂକ୍ଷେପରେ ଏହିପରି ଲେଖାଯାଏ, ହେଲା। ଆଚ୍ଛା ବର୍ତ୍ତମାନ ଠିକ୍ ସେହିଭଳି ଦେଶୀ କହୁଛି ଆମେ ନିମ୍ନଲିଖିତ ଓଜନର ଜିନିଷ ଆଣିଲେ କେଉଁ କେଉଁ ବଟକରା ବ୍ୟବହାର କରିବାକୁ ପଡ଼ିବ। ମନେକର ଆମେ 250 ଗ୍ରାମ ଓଜନର ଜିନିଷ ଆଣିବା, ତାହେଲେ ଆମେ ନିକିତିରେ କ'ଣ କ'ଣ ଓଜନ ପକାଇବା ନା ଗୋଟେ 200 ଗ୍ରାମ ବାଲା ପକାଇବା, ଗୋଟେ 50 ଗ୍ରାମ ବାଲା ପକାଇବା। ଯଦି ଆମେ 350 ଗ୍ରାମ ବାଲା ଆଣିବା ତାହେଲେ କ'ଣ ପକାଇବା ନା ଗୋଟେ 200 ପକାଇବା, ଗୋଟେ 100 ପକାଇବା, ଗୋଟେ 50 ଗ୍ରାମ ପକାଇବା। ଯେତେବେଳେ 400 ଗ୍ରାମ ଆଣିବା, 400 ଗ୍ରାମ ଆଣିଲେ ଆମେ 4ଟା 100 ଗ୍ରାମ ପକାଇ ପାରିବା, କିନ୍ତୁ ଆମେ ସଦାବେଳେ ହାଏଷ୍ଟଟା ପକାଇବା। ତେଣୁ ଏଠି ହାଏଷ୍ଟ କେତେ ନା 200 ଗ୍ରାମ, ତେଣୁ 2ଟା 200 ଗ୍ରାମ ପକାଇବା, 200 200 ହୋଇଗଲେ 400 ଗ୍ରାମ ହୋଇଯିବ। ସେମିତି 450 ଗ୍ରାମ ହେଲେ ଆମେ କ'ଣ କେତେ ପକାଇବା ନା 200 250 ହେଲେ 450। ସେମିତି 300 ଗ୍ରାମ ଜିନିଷ ଆଣିଲେ 200 100, 700 ଗ୍ରାମର ଜିନିଷ ଆଣିଲେ 500 ଆଉ 200 ହେଲେ 700 ହୋଇଯିବ। ଯଦି 750 ଗ୍ରାମର ଜିନିଷ ଆଣିବା ତାହେଲେ 500 250 750। ସେମିତି ଯଦି 800 ଗ୍ରାମର ଜିନିଷ ଆଣିବା ତାହେଲେ 500 200 100 800 ହୋଇଯିବ। 820 ହୋଇଗଲେ ଆଉ ଗୋଟେ 20 ଗ୍ରାମ ବାଲା ବଟକରା ମଧ୍ୟ ଅଛି 20 ଗ୍ରାମ। 900 ଗ୍ରାମ ହୋଇଗଲେ 500 200 200 ଏହିପରି ଭାବରେ ଆମେ ମାପିକିରି ବଟକରା ପକାଇବା, ହେଲା, ଓଜନ ଦେଖିକିରି। ଠିକ୍ ସେମିତି ଦେଖ ଏଇଟା ଦେଇଛି ପ୍ରତି ଧାଡ଼ିରେ ଥିବା ବଟକରା ଗୁଡ଼ିକୁ ଦେଖିବା ଆଉ ମୋଟ କେତେ ଓଜନ ହେଉଛି ଲେଖିବା, ହେଲା। ଏଇଠି ଦେଖ ଦେଇଛି ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ପ୍ରତି ଧାଡ଼ିରେ ଥିବା ବଟକରା ଗୁଡ଼ିକୁ ଦେଖିକି ତା'ର କେତେ ଓଜନ ଅଛି ଲେଖିବା। ଦେଖ ଏଇଟା ଗୋଟେ ଅଛି 500 ଗ୍ରାମ,
এটা 200 এটা 50 তাহলে কেতে হেলা না 750 গ্রাম সেমতি 500 150 তাহলে কেতে হেলা না 650 গ্রাম সেমতি এটি হচ্ছে 500 ইয়ে হেলা কেতে কিলে আউ 150 100 আউ 50 তাহলে 1 কিগ্রা 150 গ্রাম সেম দেখো এটি 1 কিগ্রা আছে 150 50 তাহলে 1 কিগ্রা আসি গলা আউ যে 150 50 ইয়ে হে গলা 200 গ্রাম সেম দেখো এটি 2 কেজি দিকিলে এটা হলো 1 কিলো এটা হলো কত হয়ে গেল না 3 কিলো আর এই গ্রাম হলো 500 600 এ 50 হলো 650 তাহলে সমুদায় কত হলো না 3 কিগ্রা 650 গ্রাম ঠিক সেম দেখো এটু ওটা 500 গ্রাম 50 গ্রাম তাহলে কত হলো এটা 500 গ্রাম 50 গ্রাম তাহলে এটা হয়ে যাব 550 গ্রাম সেমতি এটি আছে এক গোটে কিলিকিয়া পটকরা 500 গ্রাম 100 গ্রাম আর 50 গ্রাম তাহলে ই কত হলো না কিলিগ্রা হলো 1 কিগ্রা 500 100 600 ইয়ে হলো 50 ইয়ে হলো 650 গ্রাম সেমতি ই হচ্ছে 2 কিলি কিলে 200 150 তাহলে ই 2 কিলে কিলে 3 কিলে হই গলা 3 কিগ্রা হলো গ্রাম হলো 200 100 300 ই 100 400 450 গ্রাম হলো এটি সেম দেখো 1 কিগ্রা ইয়ে হলো 500 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম 50 আগ গ্রামটা হিসাব করে দেবা কালে কিলোক্রু অধিক হয়ে যাব তেমন 500 200 700 700 200 900 ইয়ে হলো 50 তাহলে ইয়ে হলো 950 গ্রাম এপটে অছি 1 কিগ্রা তাহলে 1 কিগ্রা 950 গ্রাম সেম দেখো 2 কিগ্রা 2 কিগ্রা 4 কিগ্রা এঠু গোটে কিগ্রা 5 কিগ্রা গ্রাম কত অছি না 200 100 100 400 তাহলে 5 কিগ্রা 400 গ্রাম হলো সেমতি দেখ সেম যদি 1 কিগ্রা 1000 গ্রাম হুয়ে তাহলে আমি হিসাব করিবা তাহলে 3 কিগ্রা 200 গ্রামটা কত গ্রাম হব আগ আমি জানিলে যদি 1 কিগ্রা 1000 গ্রাম তাহলে 3 কিগ্রাটা কত হব না 3000 গ্রাম হব আউ আছে 200 গ্রাম তাহলে সমুদায় কত হলো না 3200 গ্রাম সেমতি 5 কিগ্রা 400 গ্রাম তাহলে 5 কিগ্রাটা কত হব না 5000 গ্রাম আউ অছি 400 গ্রাম তাহলে সমুদায় কত হলো না 5000 400 গ্রাম সেমতি 7 কিগ্রা 600 গ্রাম তাহলে 7 কিগ্রাটা হচ্ছে 7000 গ্রাম আউ অছি 600 গ্রাম তাহলে মিশিকি হয়ে গেল 7600 গ্রাম সেমতি 5 কিগ্রা 300 গ্রাম 5 কিগ্রাটা হচ্ছে 5000 গ্রাম আর রইল 300 গ্রাম তাহলে সমুদায় হয়ে গেল 5300 গ্রাম সেমতি 9 কিগ্রা 700 গ্রাম আকুতে আমি গ্রাম করিবা তাহলে 9 কিগ্রাটা হচ্ছে 9000 গ্রাম আর 700 গ্রাম মিশিব তাহলে ইয়ে হয়ে গেল 9700 গ্রাম ঠিক সেমতি তার উল্টা যদি গ্রাম দেইথিব আমি কেমিতে কিলোগ্রামে প্রকাশ করিবা এটি দেইছে 3500 গ্রাম 3500 গ্রাম 3000 মানে আমি তাকে অলগা করিদেবা 3000 1000 রে গোটে কিলোগ্রাম হচ্ছে তেমন 3000 আউ 500 বর্তমান 3000টা হচ্ছে 3 কিগ্রা কিলোগ্রাম ইয়ে রইগাল 500 গ্রাম ঠিক সেমতি 7600 গ্রাম আকু আমি ভাগ করিদেবা গোটে হল 7000 গ্রাম আউ গোটে হল 600 গ্রাম তাহলে 7000 গ্রামটা হয়ে গেল 7 কিগ্রা কিলোগ্রাম আউ ইয়ে রইগাল 600 গ্রাম সেমতি 6300 গ্রাম আকু আমি ভাগ করিদেবা 6000 ইয়ে হল 300 গ্রাম তাহলে ইয়ে হয়ে গেল 6000 6 কিলোগ্রাম 300 গ্রাম সেমতি 6575 গ্রাম তাহলে আকু ভাগ করেদেলে 6000 গ্রাম ই আসিগাল 575 গ্রাম তাহলে 6 কিগ্রা 575 গ্রাম হল ঠিক সেমতি 6700 গ্রাম ই আসিগাল 6000 গ্রাম ইয়ে হল 700 গ্রাম তাহলে 6 কিগ্রা 700 গ্রাম হল নেক্সট অছি 5 কিগ্রা 780 গ্রাম হলো তাকে আমি গ্রামে প্রকাশ করিবা চারটা অপশন দিয়েছি 5 কিগ্রা মানে 5000 গ্রাম তাদের মিশিব 780 তার মানে 5000 780 গ্রাম হব হলো সেমতি 2 কিগ্রা 45 গ্রামটা কত গ্রাম 2 কিগ্রা মানে 2000 গ্রাম তাদের 45 মিশিব তাহলে 2000 45 গ্রাম হলো সেমতি 5 কিগ্রাটা কত গ্রাম 5 কিগ্রা হলো 5000 গ্রাম
ହେଲା ଘଟା ସେମିତି ସେ କହୁଛି ଦୋକାନରୁ 750 ଗ୍ରାମ ଓଜନର ଡାଲି କିଣିଲେ କେଉଁ କେଉଁ ବଟକରା ବ୍ୟବହାର କରିବାକୁ ପଡ଼ିବ। 750 ତା'ମାନେ 500 250 ହେଲେ 750 ଏଇ ପ୍ରଥମଟା 500 250 ହେଲେ 750 ହେଇଯାଉଛି ହେଲା। ଇଏ ହେବନି କାହିଁକି ନା 600 700 600 ଗ୍ରାମ ବୋଲେ ବଟକରା ନାହିଁ ତେଣୁ ହେବନି। ଆଉ 700 ବାଲା ବି ବଟକରା ନାହିଁ କି 400 ଗ୍ରାମ ବାଲା ବଟକରା ନାହିଁ ତେଣୁ 500 ଗ୍ରାମ 200 ଗ୍ରାମ ଆଉ 50 ଗ୍ରାମ। ତା'ପରେ କହୁଛି 2 500 ଗ୍ରାମ ବଟକରା, 2 200 ଗ୍ରାମ ବଟକରା ଓ 2 50 ଗ୍ରାମ ବଟକରାର ମୋଟ ଓଜନ କେତେ? ସେ ଏକା କଥା 2 500 ଗ୍ରାମ 2 500 ଗ୍ରାମ ହୋଇଗଲେ ଏଠି ଆସିଗଲା 1 କିଲୋଗ୍ରାମ। 1 କିଲୋଗ୍ରାମ 2 200 ଗ୍ରାମ ଆଉ 2 50 ଗ୍ରାମ ତାହେଲେ 2 50 ମାନେ ଏଠି ଆସିଗଲା 100। ତାହେଲେ 200 × 100 = 300 1 କିଗ୍ରା 300 ଗ୍ରାମ ବୁଝିପାରିଲ ନା ନାହିଁ? 2 500 ହେଉଛି 1 କିଗ୍ରା ଆସିଗଲା। ଏଠି କହୁଛି 2 200 ଆଉ 2 500 2 200 ହେଲେ 200 2 50 ଗ୍ରାମ ହେଲେ ହେଉଛି କେତେ ହେଲା 100। ତାହେଲେ 200 × 100 ମିଶିଲେ 300 ତାହେଲେ 1 କିଗ୍ରା 300 ଗ୍ରାମ ହେଲା। ଆମେ ଏଇଭଳି ଭାବରେ କିଲୋଗ୍ରାମକୁ ଗ୍ରାମରେ ପ୍ରକାଶ କରିବା ଆଉ ଗ୍ରାମକୁ କିଲୋଗ୍ରାମରେ ପ୍ରକାଶ କରିବା ଏବଂ ଦୋକାନକୁ ଗଲେ ଆମେ ଠିକ୍ ଭାବରେ ଓଜନ ହିସାବ କରିକିରି ଆଣିବା। ହେଲା, ଧନ୍ୟବାଦ।